সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি টকশোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি সাহারুল ইসলাম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আপনারা আমাদের এই দৃষ্টি টকশো দেখছেন, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েই আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব, আর এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক শাহরিয়ার পারভেজ, ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সিটি ইউনিভার্সিটি। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকেও স্বাগতম। সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টা তুলে ধরলাম, আপনার অনেক সম্মান সুখ্যাতি আমরা জানি, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি নিজের পরিচয়টা নিজেই দিতেন। বর্তমানে আমি সিটি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসেবে আছি, এবং এছাড়াও ইন্টারন্যাশনালভাবে আমি ওয়ার্ল্ড বিজনেস ইনস্টিটিউশনের ফেলো হিসেবে আছি, এবং ইউরোমেড রিসার্চ ইনস্টিটিউশন ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান আমি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছি। এছাড়াও আপনার অ্যামারাল পাবলিশারের আমি রিভিউয়ার হিসেবে কাজ করি। এছাড়া আপনার দেশের বাইরে আপনার বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনগুলিতে আমি রিভিউ হিসেবে কাজ করি, এবং বিভিন্ন ইউনিভার্সিটির থিসিস পেপার রিভিউ করে থাকি। তাছাড়াও বেসিক্যালি আমি আপনার আমাদের দেশের ইকোনমিক অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার এবং এশিয়াটিক সোসাইটির লাইফ মেম্বার হিসেবে বর্তমানে নিয়োজিত আছি। জি, ধন্যবাদ স্যার। আপনাদের সময়ের শিক্ষা ব্যবস্থা এবং এখনকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে বলবেন? সর্বপ্রথম আমি আসলে শুরু করব যে আজকে হচ্ছে আপনার 8ই মার্চ, এবং সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। জি, সো শিক্ষা ব্যবস্থাকে আসলে যদি আমরা যদি চিন্তা করতে যাই, তাহলে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে শিক্ষা শুধু একটি ছেলের জন্য না, শিক্ষা একটি মেয়ের জন্য। তার অর্থ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থার মধ্যে প্রত্যেকেই শিক্ষার অন্তর্ভুক্ত। 8ই মার্চ 1913 সালে কিন্তু আপনার এই নারী দিবসটি প্রথম আপনার তারা বলেছিল যে আজকের থেকে আমরা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসাবে পালন করে আসব, এবং তারই ধারাবাহিকতায় আপনি দেখবেন যে নারী জাগরণের যে একটি ধারা আমরা দেখলাম যে শিক্ষাতে, এবং বর্তমানে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে আমাদের দেশে কিন্তু শিক্ষার যে আলো সেটা কিন্তু শুধু সীমাবদ্ধতা নাই, এখন কিন্তু আমরা আমাদের নারীরা কিন্তু দেশের বাইরেও বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন রকম সুনামের সহিত তারা কিন্তু তাদের শিক্ষার মান কিন্তু গৌরবের সহিত দেশের নাম কিন্তু আপনার তারা সুনামের সহিত দেশের নাম উজ্জ্বল করছে। সো এখানে যেটা হচ্ছে যে আপনি যে কোশ্চেনটি করেছেন, সেখানে আসলে আমার এটা বলার আছে যে শিক্ষা ব্যবস্থাটা যেটা হচ্ছে আপনি বললেন যে আমাদের সময় আর একাল এবং সেকাল, সো বেসিক্যালি আসলে আমি একাল এবং সেকালকে ধরছি না, এজন্য ধরছি না কারণ শিক্ষার ব্যবস্থা কিন্তু সবসময় ক্রমবিকাশ ঘটছে, কিন্তু আপনি এটাকে কিভাবে সামাজিকভাবে নিচ্ছেন এটা কিন্তু একটা বড় একটি আপনার ফ্যাক্টর। কারণ এখানে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ের যে এডুকেশনটা, এই এডুকেশনটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার অ্যাক্টিভিটি বেসড এডুকেশন। লাইক যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশ কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ডেভেলপিং কান্ট্রি না, উই আর দ্য লিস্ট ডেভেলপ কান্ট্রি। সো নাও আমাদের বাংলাদেশকে যদি আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে দেখবেন যে আমাদের অ্যাক্টিভিটি বেসড এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বর্তমানে যেটা হয়েছে যে আপনিও হয়তো বা দেখেছেন যে এক সময় দেখা গিয়েছে যে আমরা গাদা গাদা বই মুখস্থ করেছি, সেগুলি আমরা পরীক্ষার হলে গিয়ে আমরা লিখে দিচ্ছি, এবং আমরা কিন্তু সেখান থেকে কিন্তু একটা নাম্বার কিন্তু চলে আসছে। কিন্তু এখন কিন্তু সেরকম না, কারণ কর্পোরেট যে ওয়ার্ল্ড বা কর্পোরেট সোসাইটিগুলি তারা কিন্তু চায় যে আমাদের যারা উচ্চশিক্ষা অর্থাৎ আমাদের যারা গ্র্যাজুয়েট তাদের মধ্যে কিছু অ্যাক্টিভিটি বেসড এডুকেশন কাজ করবে। সো এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ দ্যার ইজ এ ডিফারেন্স, যে আমাদের সময় এই জিনিসটি ছিল না, আমরা বেসিক্যালি দেখা গিয়েছে যে আমরা এডুকেশনাল বেসড হয়ে গেছি, বা যেটাকে আমরা বলছি লার্নিং বেসড, এখন কিন্তু সেটা হয়ে গেছে অ্যাক্টিভিটি বেসড। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স আমাদের এখানে কিন্তু আমরা লক্ষ্য করি। যে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে একটা ভিন্নতা আমরা দেখতে পাই, এ বিষয়ে আপনি যদি ডিটেলস বলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় ভার্সিটি অথবা আমরা প্রাইভেট ভার্সিটির মধ্যে শিক্ষার একটি ডিফারেন্সিয়েশন আমরা লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে যে আপনার আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি যে আছে, মোস্ট অফ দ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু
আপনার যেটা হয় যে তারা কিন্তু আমেরিকার যে সিস্টেমটা, যে বিবিএ যেটা আমরা বলি বা এমবিএ বলি জি বা জি অন্যান্য যেগুলি সাবজেক্ট আমরা বলি, তারা কিন্তু সেই কোর্স কারিকুলামকে কিন্তু ফলো করছে। কিন্তু জাতীয় ভার্সিটি এখন অনেকটা আপনার হলো গিয়ে তাদের ধারাবাহিকতার থেকে অনেকটা আপনাকে গিয়েছে, এবং তারা কিন্তু এখন, তারাও কিন্তু এখন আপনার 4 বছরের বিবিএ কিন্তু তারাও দিচ্ছে, এবং এটা কিন্তু আমাদের জন্য একটি সুখবর। কারণ এখন দেখা যাচ্ছে যে দেশের বাইরে এক সময় আমাদের স্টুডেন্টরা যে সমস্যা ফেস করতো, যে তারা কিন্তু 3 বছরের আপনার অনার্স করে চলে যাচ্ছে, তো সেটার কিন্তু মান বা ভ্যালুয়েশন কিন্তু সেভাবে কিন্তু তারা পাচ্ছে না। তো এখন কিন্তু আমি মনে করি যে এই তারতম্যটা অনেকাংশেই আপনার কমে এসেছে। তাছাড়াও আপনার ইউজিসির মাধ্যমে বর্তমানে আপনার হেকে প্রজেক্টের আন্ডারে প্রত্যেকটি প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি কাজ করছে, এবং এতে কিন্তু শিক্ষার গুণগত মান কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু এখন একটা ধারাতে এগোচ্ছে, এবং আমরা কিন্তু বলতে পারবো যে হ্যাঁ, যে আমাদের প্রাইভেট ভার্সিটি বলেন পাবলিক ভার্সিটি বলি না কেন, আমরা মানটা, যেটাকে আমরা বলছি কোয়ালিটি অফ এডুকেশন, এটা কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারছি। জি, অনেকে বলে থাকেন উচ্চ শিক্ষায় পচন রোগ সংক্রমিত হয়েছে, আপনি কি তাই মনে করেন? ডেফিনেটলি না, কারণ উচ্চ শিক্ষাতে যদি পচন ধরে তাহলে গোটা একটি জাতি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আসলে না, আমরা কিন্তু জাতি হিসাবে অত্যন্ত বলিষ্ঠ একটি জাতি, এবং আমরা কিন্তু দেখেছি যে সেই বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে আমরা কিন্তু এ যাবৎ পর্যন্ত আমাদের শিক্ষার মান কিন্তু ক্রমবিকাশ কিন্তু ঘটেছে। জাস্ট আপনার চিন্তা করে দেখবেন, সেই ফেব্রুয়ারি মাসেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আপনার স্বর্ণপদক দান করেছেন আপনার বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে। সো এখানে কিন্তু আসলে কিন্তু আমরা পিছিয়ে নাই, যেখানে আপনার প্রধানমন্ত্রী গবেষণার খাতে আপনার রিসার্চের জন্য হিউজ পরিমাণ আপনার হলো গিয়ে গবেষণামূলক ফান্ডিং দিচ্ছে। সো আমি কিন্তু এখানে একদমই দ্বিমত পোষণ করছি যে শিক্ষাক্ষেত্রে পচন ধরেছে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে কিছু আপনার হলো গিয়ে সামাজিকভাবে আমরা হয়তোবা শিক্ষাকে সেই লেভেলে আমরা হয়তোবা কিছু জায়গায় হয়তোবা নিতে আমরা ব্যর্থ হচ্ছি, কিন্তু সেই ব্যর্থতা কিছু দিনের জন্য, হয়তোবা সেটাকে আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে তুলব। উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পার্থক্য করতে বললে আপনি কিভাবে বলবেন? উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থাগুলি আসলে খুব অ্যাক্টিভিটি বেস হয়, সেখানে কিন্তু দেখা যাবে যে ওখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কর্পোরেটের সাথে রিলেটেড, অর্থাৎ একটি কোর্সে একটি কোর্স ওয়ার্ক যতটুকু থাকবে তার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার তেমনিভাবে তাকে কিন্তু সরাসরি ফিল্ড ওয়ার্কও কিন্তু করতে হচ্ছে। যে আমাদের দেশে যেটা হচ্ছে যে আমরা কিন্তু শুধু কোর্স ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধতা রাখছি, এমনও আপনার হলো গিয়ে আমরা কিছু কোর্স আছে যে কোর্সগুলিকে আসলে সরাসরি আমরা শুধু ক্লাসরুমেই পড়াচ্ছি, কিন্তু সেগুলিকে আমরা কিন্তু সরাসরি আপনার কিন্তু ফিল্ডে কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে যেতে পারছি না, আমাদের রিসোর্সের কিন্তু এখানে ঘাটতি আছে। বাট যেটা হচ্ছে যে আমি মনে করি যে উন্নত বিশ্বে যেভাবে রিসার্চ বেস আপনার এডুকেশন বা স্টাডিগুলি হয়, আমাদের দেশেও কিন্তু এখন সেইভাবে কিন্তু রিসার্চ বেস স্টাডি কিন্তু শুরু হয়েছে, এবং সেখানে কিন্তু দেখে থাকবেন যে এখন কিন্তু আপনার ইন্টার্নশিপের মাধ্যমে অথবা অন্যান্য আপনার হলো গিয়ে ফেলোশিপের মাধ্যমে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু আপনার ইন্টার্নশিপ কিন্তু করতে পারছে, এবং উইথ ফান্ডিং, এবং এতে কিন্তু আমি কিন্তু মনে করি যে উন্নত বিশ্বের সাথে যে আমাদের যে তারতম্য বা পার্থক্যটা সেটা কিন্তু অনেকাংশে কমে আসছে। আমরা জানি গবেষণা উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, তো বাংলাদেশের উচ্চশিক্ষায় গবেষণা করতে কি কি অন্তরায় বলে আপনি মনে করেন? এখানে আপনি যে কথাটি বলেছেন এটা আপনার সাথে আমি কিছুটা একমত, কারণ আমাদের দেশে কিন্তু গবেষণার কিছুটা ঘাটতি কিন্তু রয়েছে। কারণ এখানে আমরা দেখে থাকবো যে গবেষণা শুধু করলেই হবে না, গবেষণা আপনার গবেষক কিন্তু আপনার লেখাটা কেউ জানছে না, কেউ বা কোনো মাধ্যমে সেটা প্রকাশ করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার গবেষণার কিন্তু কোনো মূল্যায়ন কিন্তু হচ্ছে না এখানে। সো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের দেশে কিন্তু ভালো জার্নালের অভাব রয়েছে। হ্যাঁ, আমাদের ঢাকা ইউনিভার্সিটির থেকে শুরু করে তারপরে যেটা দেখা যায় যে আমাদের বড় বড় সিপিডি বা আমাদের হোক টিআইবি, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর গবেষণা কিন্তু করছে আমাদের জন্য, কিন্তু তারপরেও পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমার কাছে মনে হয়েছে এখানে গবেষণা কিছুটা ঘাটতি কিন্তু আছে। কারণ উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু যে কোনো কোর্সেই কিন্তু যে কোনো সাবজেক্টে
কিন্তু আপনার গবেষণার সাথে কিন্তু আপনার রিলেটেড। আপনি একটি কম্পিউটারের উপরে আপনি কম্পিউটার এডুকেশন নিচ্ছেন, আপনি কিন্তু সরাসরি মাইক্রোসফটের সাথে কাজ করছেন। আমরা যে করছি না তা না, কিন্তু এখানে কিন্তু ওদের জন্য ক্ষেত্রটা একটু সহজ, আমাদের এখানে একটু জটিল। সো এক্ষেত্রে আমি মনে করব যে হ্যাঁ, আমাদের গবেষণার ক্ষেত্রে আরও বিনিয়োগ আসা উচিত এবং আরও যারা রিসার্চার আছেন তারা দেশের বাইরে পাবলিকেশন না করে দেশের ভেতরে পাবলিকেশন করা উচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রকৃত জ্ঞানের পরিচয় নয়, এক্ষেত্রে আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য কি হবে? এখানে যেটা হচ্ছে যে আমি শিক্ষার্থীদের জন্য এভাবে বলতে চাই যে আসলে আমরা শিক্ষার্থী কাদেরকে বলি। যারা শিক্ষা গ্রহণ করে, এখানে কিন্তু আপনার পেডাগজি এবং অ্যান্ডাগজির মধ্যে একটি পার্থক্য আছে, যে পেডাগজিতে আমরা বলছি যে এখানে হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশন এবং এডুকেশন সেক্টরকে কিন্তু আমরা তিন ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে? সেটা কিন্তু হতে পারে আপনার হলো গিয়ে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি। সো এখন প্রাইমারি এডুকেশন থেকে আমরা যদি ক্লাস ফাইভ পর্যন্ত দেখি এবং তারপরে ক্লাস এইট এবং তারপর আমরা সেকেন্ডারি এডুকেশনকে আমরা বলতে পারি যে আপনার হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমরা এখানে চলে গেলাম। তো একজন স্টুডেন্ট যখন আপনার হলো গিয়ে এইচএসসি পাস, আর একজন স্টুডেন্ট এই ক্ষেত্রেই বলবেন, তার আগে একটা বিরতিতে যাই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দৃষ্টি টকশোর পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আশা রাখি সঙ্গে থাকবেন। কোন স্বাস্থ্য সেবাই সম্পূর্ণ নয় যদি না থাকে সঠিক চিকিৎসার প্রস্তুতি, আর এই সঠিক চিকিৎসার সেবা দিতে আপনার পাশেই রয়েছে SHS হেলথকেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক। রয়েছে বিশ্বের সর্বাধুনিক টেকনোলজি, সাধ্যের পুরোটাই দিতে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার আর অভিজ্ঞ চিকিৎসা কর্মীদের নিবেদিত টিম, সব ধরনের সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ হসপিটাল। তাই সাশ্রয় মূল্যে সঠিক চিকিৎসার সেবা নিতে চলে আসুন আমাদের SHS হেলথকেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক্স। যোগাযোগ বিক্রমপুর প্লাজা স্টাফ কোয়ার্টার সংলগ্ন হাজীনগর রোড, সারুলিয়া, ডেমরা, ঢাকা। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও মূল আলোচনায় আসতেছি। জি স্যার, যে কথা বলছিলেন। জি, আমি বলছিলাম যে একজন স্টুডেন্ট যখন HSC যখন কমপ্লিট করে, আসলে ওর জন্য হায়ার এডুকেশনের দরজাটা আসলে কেমন? আমি আমার অনেক স্টুডেন্টকে কোশ্চেন করেছি যে আসলে আপনি যে এখানে লেখাপড়া করতে এসেছেন বা আপনি যে হায়ার এডুকেশন নিচ্ছেন কেন নিচ্ছেন, অনেকে কিন্তু স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে নাই। সো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু স্টুডেন্ট কাউন্সিলিং পার্ট কিন্তু থাকা উচিত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, এটা আমি মনে করি, এবং প্রত্যেক দেশের বাইরে কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটিতে অ্যাট ফার্স্ট একজন স্টুডেন্টকে স্টুডেন্ট কাউন্সিলর থেকে আপনার সার্টিফিকেট পাওয়ার পরেই কিন্তু সে কিন্তু ভর্তি হতে পারে। এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটু অন্তরায় কিন্তু আছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো সার্ভিস অথবা সরাসরি স্টুডেন্টকে দিতে পারছি না। সো আমার মনে হয় যে আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলিতে যদি স্টুডেন্ট কাউন্সেলিং যদি পার্ট যদি আমরা যে একটা অফিস রাখতে পারি, যেখানে একজন স্টুডেন্ট যখন যাবেন তাকে কিন্তু সঠিকভাবে তাকে ব্যাখ্যা করা যে আসলে আপনি কোন সাবজেক্টে পড়তে চান। এখানে আপনি দেখে থাকবেন যে লেখাপড়া করলাম হচ্ছে সায়েন্সে কিন্তু চাকরি করছি আমি ব্যাংকে। সো ইট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম ইওর এরিয়া অ্যান্ড ইওর সাইট। সো আমি কিন্তু আসলে কন্ট্রিবিউশন কিন্তু আমাকে, আমি পড়েছি সায়েন্সে, তো আমার দেশের জন্য কিন্তু আমি সায়েন্স ফ্যাক্টরি কিন্তু কাজ করব, সেখানেই কিন্তু আমার দেশের মূল্যায়ন বা উন্নয়ন আমি করতে পারি। বাট আমি যখন ব্যাংকিং সেক্টরে চলে যাচ্ছি, আমি কিন্তু আসলে শিক্ষার দিক থেকে আমি কিন্তু নিজেও কিন্তু যে যা শিখলাম সেটাকে কিন্তু সরাসরি কিন্তু আমি এখানে উপস্থাপিত বা মাই ইনোভেশন পার্টটাকে কিন্তু আমি এখানে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। স্যার, অনেকেই মনে করেন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, আপনিও কি তাই মনে করেন? ডেফিনেটলি নট। কারণ যেটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংক যখন আমি যখন এখানে যখন ব্যাংক কথাটা যখন আসছে, ব্যাংক কিন্তু একটি দেশের মূল চালিকা শক্তি হতে পারে। কিভাবে হতে পারে? এখানে যদি আপনি চিন্তা করেন যে এখানে আসলে কিন্তু তিনটা পার্টি রিলেটেড, দ্য হাউস হোল্ড অ্যান্ড দ্য কর্পোরেট অ্যান্ড দ্য মিডল পার্সন ইজ দ্য ব্যাংকিং সেক্টর। সো এখানে যেটা পয়েন্ট হচ্ছে যে আমার যে হাউস হোল্ড যারা আছে তারা তাদের টাকা কোথায় রাখবে? যদি আমি যদি এভাবে যদি বলি, একটু হাস্য করেই বলছি, যে আগে যদি আমার যদি টাকা থাকতো হয়তো বা আমি মাটির নিচে পুঁতে রাখতাম,
বা আমি মাটির কলসে সেগুলি রেখে দিতাম। আপনি লক্ষ্য করে দেখবেন যে এখনো দেখা যাচ্ছে যে অনেক বড় বড় আপনার হলো রাজবাড়িতে মাটির কলসি পাওয়া যায় বা স্বর্ণের কলসি মুদ্রা পাওয়া যায়। এখন যদি আমার পকেটে টাকা থাকে আমি কি সেটা করব? না, আমি ক্ষুদ্র হাউস হোল্ড, আমি কোথায় যাব? আমি অবশ্যই ব্যাংকে যাব। সো ব্যাংক হচ্ছে আমার সেই জায়গা যে জায়গাতে আমি আমার সেফটিনেস মনে করছি। তেমনিভাবে একজন কর্পোরেট সেক্টর, সে কি আপনার একজন হাউস হোল্ডকে খুঁজে পাবে? না, কারণ তার বিশাল অঙ্কের টাকার প্রয়োজন। তো ক্ষুদ্র ক্ষুদ্র হাউস হোল্ড যখন তার সেভিংসগুলি যখন ব্যাংকে যখন জমা রাখবে, তখনই কিন্তু একটি ব্যাংক কিন্তু একজন কর্পোরেটকে কিন্তু লোন হিসেবে এগুলি দিতে পারবে। বাট দ্যার ইজ এ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি যে আমাদের ব্যাড ডেটের পরিমাণ অতিমাত্রায় বেড়ে গেছে। সো এটা কিন্তু আপনার ব্যাংকিং সেক্টরের জন্য অত্যন্ত খারাপ। অতএব আমি কাকে লোন দিচ্ছি, কিভাবে লোন দিচ্ছি, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখানে কিন্তু আমার করাপশন কিন্তু করলে হচ্ছে না। এখানে কিন্তু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে যারা আপনার স্ক্রুটিনাইজ অফিসার যারা আছে, যে যারা লোনটা দেয়, তাদেরকে কিন্তু এই এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ একটি দেশের ব্যাংক যদি মরে যায়, আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু অর্থনৈতিক আপনাকে তো অবশ্যই কিন্তু গতি কিন্তু কমিয়ে দিবে। অতএব আমাদের দেশের পার্সপেক্টিভে আমি মনে করি উই হ্যাভ হিউজ পার্সপেক্টিভ ইন আওয়ার কান্ট্রি। কারণ বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে ইয়তের পরিমাণ অত্যন্ত বেশি। অতএব ইয়ত যেখানে বেশি, সেখানে আমি মনে করব যে আমাদের অর্থনীতি অবশ্যই আপনার হলো গিয়ে সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে একটি অন্যতম ভূমিকা পালন করবে। সো সেক্ষেত্রে আমি মনে করি না, ব্যাংক মরে যাচ্ছে না। হ্যাঁ, এখানে কিছু আপনার কথা আছে যে বাংলাদেশ ব্যাংকের হয়তোবা কিছু আরও গাইডলাইন্স ফলো করতে হবে, সেখানে হয়তোবা আরও প্রজ্ঞাপন জারি করতে হবে, এবং ব্যাংকিং ব্যবসার সাথে যারা রিলেটেড আছে তাদেরকে পারিবারিক ব্যাংকিং থেকে দূরে সরিয়ে আসতে হবে। এখানে পারিবারিক ব্যাংক বললে হবে না, কারণ ব্যাংক জনগণের। কারণ আমি যখন জনগণের টাকা যখন রাখছি, তখন আমি এটা পরিবারতন্ত্র বললে এটা হবে না, কারণ টাকা হচ্ছে জনগণের। এই যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আরও সুদৃঢ় করতে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলে পারে বলে আপনি মনে করেন? এখানে যেটা হচ্ছে যে সরকারের পদক্ষেপের কিন্তু কোনো কমতি নাই। আমাদের দেশের সরকার কিন্তু প্রত্যেকটা পদে পদে কিন্তু ব্যাংকিং সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার করছে। এবং আপনারা দেখবেন যে ইন্টারেস্ট রেটকে কিন্তু আমরা কিন্তু 1 ডিজিটে নামিয়ে নিয়ে এসেছি। কিন্তু আসলে পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে যে আমাদের যে ব্যাড ডেট, এই ঋণের পরিমাণ যে এত বেড়ে গেছে। আজকে কোনো একটা সোর্স থেকে আমি হলো গিয়ে একটি নিউজ পেলাম যে প্রায় আপনার 81,000 কোটির মতো আমাদের হলো গিয়ে ব্যাড ডেট হয়ে আছে। তো এগুলি আসলে কে দিচ্ছে? এখন দেখেন, একটি পয়েন্ট অফ ভিউতে একটি কথা বলতে চাই যে আমি যে ক্রেডিট কার্ড যে দিচ্ছি, একটি ব্যাংক যখন ক্রেডিট কার্ড দিচ্ছে, দ্যাট ইজ এ পার্ট অফ লোন। কারণ একজন ব্যক্তি যখন ক্রেডিট কার্ড যখন নিচ্ছে, সেও কিন্তু লোনের টাকাতেই কিন্তু ক্রেডিট কার্ডটা ইউজ করছে। এখন আমি ক্রেডিট কার্ড দেওয়ার সময় যদি আমি যদি লক্ষ্য করি যে আমি কাকে দিচ্ছি, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পদক্ষেপ। তা বাংলাদেশ সরকার যেটা করতে পারে, যে এখানে নেপালের একটি প্রসঙ্গ আমি এখানে নিয়ে আসব, যে নেপালে যে দেখা গিয়েছে যে যারা ব্যাড ডেট হোল্ডার তাদের কিন্তু বড় বড় করে ছবি পোস্টার আপনার সুন্দর করে আপনার এয়ারপোর্টে লাগিয়ে দিয়েছে। সো এটা এটা আমি জানি না আমরা করতে পারবো কি না, কিন্তু এতে কি হয় যে আসলে যারা নিয়েছেন, যারা বড় বড় প্রতিষ্ঠানের হোল্ডার, যারা আপনার হলো গিয়ে হিউজ পরিমাণ অর্থ আপনার লোন হিসেবে নিয়েছেন, তারা কিন্তু আসলে আমাদের অর্থনীতিতে কিন্তু ভূমিকা পালন করছে। কিভাবে করছে? কারণ তার সেই প্রতিষ্ঠানে নিশ্চয়ই হাজারখানেক কর্মী কাজ করে, সে প্রত্যেকটা কর্মীকে কিন্তু সে কিন্তু স্যালারি দিচ্ছে, এতে কিন্তু আমার অর্থনীতির চাকা কিন্তু ঘুরছে। তার সাথে সাথে তাকে মনে রাখতে হবে যে আমি যে দেশের টাকাতে যে ব্যবসা যে করছি, এই টাকাটা তো আমাকে ফেরত দিতে হবে। তা আদারওয়াইজ কিভাবে আমার সরকার আমাকে একটি জায়গায় নিয়ে যাবে? এবং আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, আমরা কিন্তু অত্যন্ত ভালো অবস্থানে আছি। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসেবে আমাদের যা যা করণীয় আমাদের সরকার কিন্তু তাই তাই করছে। এখন কিন্তু মেট্রো রেল থেকে শুরু করে এক্সপ্রেস হাইওয়ে থেকে শুরু করে আমরা কিন্তু কোনো অংশে কিন্তু পিছিয়ে নাই। সো আমরা কিন্তু মনে করতে পারি যে আমাদের দেশ অবশ্যই এগিয়ে যাবে, এবং আমাদের সরকারের এতে বিশেষ ভূমিকা আছে। এবং আমি মনে করি যে এক্ষেত্রে যারা শিডিউল ব্যাংক আছে, এদেরকে একটু আপনার সাবধানতা অবলম্বন করে লোনগুলি দিতে হবে। আমরা অনেক প্রশ্নই এখানে নিয়ে আসতে পারি নাই। তো দেশ এবং জাতির কল্যাণে আপনি যদি আপনার পক্ষ থেকে কিছু কথা তুলে ধরেন। এখানে আসলে যেটা বলতে হয় যে দেশ এবং জাতির উদ্দেশ্যে আসলে আমি যদি কোনো কথা বলতে চাই, তাহলে আমি ক্ষুদ্র একটি মানুষ।
তবু আমি মনে করি যে সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। জি, বিকজ যেটা হচ্ছে, আমি যদি নৈতিকতার দিক থেকে, আমি যদি সততার দিক থেকে, আমি যদি ভালো একজন মানুষ হই, তাহলেই কিন্তু আমি কিন্তু দেশ এবং জাতি কিন্তু এগিয়ে নিতে পারবো। এখানে কিন্তু আমাদের বঙ্গবন্ধুর আদর্শে কিন্তু আমাদের দেখতে হবে, এবং তার সাথে সাথে আমাদের দেখতে হবে যে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে ডিরেকশন দিয়েছে, আমাদের কিন্তু সেভাবে কিন্তু চলতে হবে। কারণ একটি কথা আমাদেরকে না বললেই নয় যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কিন্তু আপনি না করতে পারবেন না। যতই আপনি বলেন না কেন, উইদাউট এডুকেশন একটি জাতি কিন্তু অন্ধ। এবং সেই এডুকেশনাল সেক্টরকে যদি আমি যদি বুস্ট আপ করতে পারি, আমি মনে করি যে এখান থেকেই নৈতিকতার ছোঁয়া, এখান থেকেই একজন স্টুডেন্ট বুঝবে যে হ্যাঁ, আমাকে নৈতিকভাবে দেশের অগ্রগতিতে ভূমিকা পালন করতে হবে। তারপরও আরেকটি কথা বলতে চাই যে বর্তমানে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের একটি ব্যাপক আপনার সারা আমরা দেখছি, এবং যেটা আমাদের জন্য অত্যন্ত ভালো কোনো দিক বয়ে আনছে না। কারণ এতে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ইকোনমিতে কিন্তু প্রচণ্ড প্রকারে আঘাত কিন্তু আসছে। সেক্ষেত্রে আজকে আমি দেখলাম যে বাংলাদেশের 3 জন লোক আপনার এফেক্টেড হয়েছে। সো আমি মনে করি যে করোনা ভাইরাসকে কিন্তু আমরা একটু প্রতিরোধ করা আমাদের দরকার। আমি আশা রাখি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এবং আমরা সেটাকে প্রতিহত করতে পারবো। তারপরেও দেশ ও জাতির উদ্দেশ্যে বলি যে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং এই করোনা ভাইরাসের কারণে অনেক দেশের অর্থনীতি কিন্তু এখন কিন্তু হুমকির মুখে। তো আমি মনে করি যে বাংলাদেশ আগের থেকেই এটার আপনার প্রতিহত যত ব্যবস্থা আছে আমরা করি, তার সাথে সাথে এটা কিন্তু আসলে বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না যে পর্যন্ত আপনি নিজের থেকে নিজেকে আপনি হলো গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারবেন। কারণ আপনার নিজের স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন, বা নিজেকে যদি আপনি রক্ষা করতে পারেন বিভিন্ন রকম আপনার অসুখ বা অসুবিধার থেকে, তখনই কিন্তু সরকার কিন্তু আপনাকে সহায়তা করতে পারবে। শুধু সরকারের উপরে ব্লেম দিয়ে যে সরকার করোনার জন্য কিছু করছে না, এই ব্লেম দিয়ে কিন্তু আমরা আসলে পার পাবো না। জি জি জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। সর্বশেষ এই SITV-র দৃষ্টি টক শো যারা দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি হবে? আমি এতটুকুই বলতে চাই যে SITV অত্যন্ত একটি সুন্দর নাম বলিষ্ঠ একটি টিভি, এবং এই টিভিতে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আপনি অত্যন্ত একজন ভালো উপস্থাপক, আপনি অত্যন্ত সুন্দর করে আপনার কোশ্চেনগুলি বা প্রশ্নর পর্বগুলি সাজিয়েছেন, আপনাকে কোশ্চেন করেছেন, আমি উত্তর দিয়েছি, এবং আপনি খুব সুন্দরভাবে সেটাকে উপস্থাপনা করেছেন। আমি আমার দীর্ঘ শুভকামনা থাকবে SITV-র জন্য যে ভবিষ্যতে SITV বাংলাদেশের একটি অন্যতম মান বলিষ্ঠ টিভি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে। আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের এই দৃষ্টি টকশোকে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে, আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। কোন স্বাস্থ্য সেবাই সম্পূর্ণ নয় যদি না থাকে সঠিক চিকিৎসার প্রস্তুতি। আর এই সঠিক চিকিৎসার সেবা দিতে আপনার পাশেই রয়েছে SHS হেলথকেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক। রয়েছে বিশ্বের সর্বাধুনিক টেকনোলজি, সাধ্যের পুরোটাই দিতে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার আর অভিজ্ঞ চিকিৎসা কর্মীদের নিবেদিত টিম, সব ধরনের সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ হসপিটাল। তাই সাশ্রয় মূল্যে সঠিক চিকিৎসার সেবা নিতে চলে আসুন আমাদের SHS হেলথকেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক। যোগাযোগ বিক্রমপুর প্লাজা স্টাফ কোয়ার্টার সংলগ্ন হাজিনগর রোড, সারুলিয়া, ডেমরা, ঢাকা।